যিনি প্রকৃত ঈমানদার, যিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, যার অন্তরে আল্লাহ রয়েছে, সে কখনোই কোনো অবস্থাতেই বিচলিত হয় না। সর্বাবস্থায় সে আল্লাহর উপর ভরসা করতে পারে, এমনকি নিশ্চিত বিপদ দেখেও, নিশ্চিত মৃত্যু দেখেও সে কখনো বিচলিত হয় না। রব্বুল আলামিনকে যে পেয়েছে সে যেন দুনিয়ার সব কিছু পেয়েছে, যে আল্লাহকে পায়নি সে দুনিয়ার সব কিছু পাওয়ার পরও কিছুই পায়নি। যেটুকু উপার্জন করেন, যতটুকু করেন শুধুমাত্র আল্লাহর জন্য করেন এবং হালাল পথে করেন, ইনশাআল্লাহ এর মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের বরকত নিহিত রেখেছেন, এর মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের কল্যাণ নিহিত রেখেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জীবনটাকে লক্ষ্যপূর্ণ করুন, সুনির্দিষ্ট লক্ষ্যের উপর চালান, দেখবেন সব কিছুই সুশৃঙ্খল হয়ে যাবে। আর যখন আপনার জীবনের একটা লক্ষ্য থাকবে, তখন আপনি আর কখনো যে কোনো বিপদ আপদে কখনো বিচলিত হবেন না, কখনো চিন্তিত হবে না, কখনো টেনশনে থাকবেন না। আমাদের তরুণ ভাইয়েরা এখন সব সময় ডিপ্রেশনে থাকে, হতাশার মধ্যে থাকে, যে আমি একটা বেকার জীবন যাপন করছি, আমি বড় কোনো চাকরি পেলাম না, আমার বাবা মাকে সন্তুষ্ট করতে পারলাম না, সমাজের লোকের কাছে আমি মুখ দেখাতে পারছি না, সব সময় ডিপ্রেশনে থাকে। কিন্তু যার জীবনের লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, যার জীবনের লক্ষ্য জান্নাত, সে কখনো দুনিয়ার এই অপ্রাপ্তি নিয়ে কখনো ডিপ্রেশনে থাকতে পারে? কখনো থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তির জীবনের লক্ষ্য আছে, দেখুন কয়েকটা উদাহরণ দিলে বোঝা যায়, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে পেয়েছে সে যেন দুনিয়ার সব কিছু পেয়েছে, যে আল্লাহকে পায়নি সে দুনিয়ার সব কিছু পাওয়ার পরও কিছুই পায়নি। মুসা আলাইহিস সালামের বিষয়ে আমরা জানি, মুসা আলাইহিস সালাম তারও আগের খবর, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে যখন ওই মক্কার বিজন প্রান্তরে রেখে যাচ্ছেন, আপনারা সেই গল্প জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা, গল্প আপনারা সবাই জানেন। হাজেরা আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালাম তখন কোলের বাচ্চাকে সহ হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিস সালাম দেখলেন কি ব্যাপার, এই বিজন মরুপ্রান্ত যেখানে কোনো গাছপালা নেই, যেখানে বসবাসের কোনো জায়গা নেই, যেখানে কোনো পানি নেই, এই বিজন প্রান্তরে আমাকে একা একা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোথায় চলে যাচ্ছেন? তিনি পিস যাচ্ছেন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করছেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? কেন আপনি আমাদেরকে এখানে একাকী রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, তিনি চুপচাপ চলে যাচ্ছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন, হে ইব্রাহিম, আপনি কি এখানে আমাকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু জবাব না দিয়ে তিনি শুধু মাথা নাড়ালেন, হ্যাঁ আমি আল্লাহর নির্দেশেই তোমাকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, ইদান লাইয়ুদাইয়ান আল্লাহ, যদি আপনি আমাকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনোই ধ্বংস করবেন না। যার অন্তরে আল্লাহ আছে, যার অন্তরে আল্লাহর উপর ভরসা আছে, সেই ব্যক্তি কখনোই হতাশ হতে পারে না, কখনোই সে বিচলিত হতে পারে না। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে তিনি যখন ওই নীল নদের সামনে এসে দাঁড়ালেন, তখন তার বাহিনী, তার সঙ্গী সাথী যারা ছিল, তারা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মুসা, সামনে তো বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, এখন আমরা এই নদীর সামনে দাঁড়িয়ে কি করতে পারি, আমরা কি করব? ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো ফেরাউন অবশ্যই এবার ধরে ফেলবে, ধরে কচুকাটা করে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, কখনোই এটা হতে পারে না, কাল্লা, এটা কখনোই হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই পথ দেখাবেন। তারপরে তার সামনে ওই ভূমধ্য সাগর বলেন, অথবা যে সাগর ছিল তার সামনে, সেই সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার মধ্য দিয়ে চলে গেলেন। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরতের কাহিনীও জানেন, যখন হিজরত করে মক্কা থেকে তিনি মদিনায় চলে যাচ্ছেন, গারে সাওরে যে আশ্রয় গ্রহণ করেছেন গর্তের মধ্যে, সেই সময় মক্কার কুরাইশরা তার একদম কাছে চলে আসলো, পাহাড়ের গুহার নিচে তারা লুকিয়ে আছেন, ওই কুরাইশরা মাথা নিচু করলেই তাদেরকে দেখতে পাবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি বিচলিত হয়ে গেলেন, তিনি আল্লাহর রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, এখন তো কুরাইশরা আমাদেরকে ধরে ফেললো, এখন আমরা কি করব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্যে বলেন, আবু বকরের উদ্দেশ্যে, ইয়া আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহ মানা, তুমি চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। যিনি প্রকৃত ঈমানদার, যিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, যার অন্তরে আল্লাহ রয়েছে,
সে কখনোই কোনো অবস্থাতেই বিচলিত হয় না, সর্বাবস্থায় সে আল্লাহর উপর ভরসা করতে পারে, এমনকি নিশ্চিত বিপদ দেখেও, নিশ্চিত মৃত্যু দেখেও সে কখনো বিচলিত হয় না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই ঈমানের অধিকারী হতে হবে, আর যদি হতে হয় তাহলে অবশ্যই আমাদের জীবনে একটা লক্ষ্য থাকা লাগবে। যদি আমি আল্লাহর পথে থাকি তাহলে যদি আমার মৃত্যু আজকে হয়ে যায় আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি, আমার পরিবার কে দেখবে এটা নিয়ে আমরা মহা টেনশন করি। আমার পরিবার দেখার জন্য, আমার পরিবার দেখার মালিক কি আমি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সর্বনিম্ন অংশেও, সেখানেও যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকেও যিনি খাবার দেন, তিনি কি আমার আপনার মতো সুস্থ স্বাভাবিক মানুষকে খাবার দিতে পারেন না? এত টেনশন কেন? আমি আমার সন্তানকে খাওয়ানোর জন্য হারাম পথে রিজিক অর্জন করছি, হারাম রুজি অর্জন করছি। আমার সন্তানের জন্য যদি কিছু গাড়ি বাড়ি রেখে যাওয়া যায় তাহলে তারা ভালো থাকবে। তাদের ভালো থাকার জন্য আপনি এত চিন্তিত, আপনার নিজের ভালো থাকার জন্য আপনি একটু চিন্তিত হলেন না? আপনি যে হারাম রিজিক অর্জন করছেন, আপনার হারাম রিজিক অর্জন করার জন্য আপনার সন্তান হয়তো দায়ী হবে না, কিন্তু আপনি যে আল্লাহর কাছে দায়ী হয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আপনার পক্ষে সুপারিশ করবে যে হে আল্লাহ, আমার জন্য আমার বাবা মা এত খাটাখাটনি করেছে, হারাম পদ্ধতিতে রুজি উপার্জন করেছে, সেই বাবা মাকে তুমি আজকে মুক্তি দিয়ে দাও আমাদের জন্য, সেই সন্তানকে আপনার জন্য কখনোই সুপারিশ করবে? কখনো করবে না। যেটুকু উপার্জন করেন, যতটুকু করেন শুধুমাত্র আল্লাহর জন্য করেন এবং হালাল পথে করেন, ইনশাআল্লাহ এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত নিহিত রেখেছেন, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ নিহিত রেখেছেন। তাহলে প্রথম যেটা পয়েন্ট বললাম, আখেরাতমুখী জীবনের প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা লক্ষ্যপূর্ণ জীবন হবে তার। দুই নম্বর আখেরাতমুখী জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যিনি আখেরাতমুখী জীবন যাপন করবেন তিনি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবেন, তিনি তাকওয়াশীল হবেন, প্রত্যেকটা কাজে তিনি চিন্তা করবেন এই কাজটা কি ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে, যদি ঠিক হয় করবে, যদি বেঠিক হয় সেখান থেকে দূরে সরে আসবে। যিনি মুত্তাকি তিনি হচ্ছেন প্রকৃত অর্থে সফল, তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানের যোগ্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। দুনিয়াবি জীবনে প্রত্যেকটা কাজে যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফলকাম হয়ে যাব। প্রিয় উপস্থিতি, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করি খুবই কম, আল্লাহর উপর বিশ্বাস আছে বটে কিন্তু ভয় করার জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি।